যুবকের চ্যালেঞ্জটা কিন্তু শুধু পরীক্ষা নিয়ে নয়, অনেক বিষয় নিয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে অপব্যবহার করে রাজনৈতিক অপপ্রচার আমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছি এই দেশে। সুতরাং একটা গোষ্ঠী আছে পরীক্ষার সময় সরকারের যে ইন্টেগ্রিটি, সরকারের যে দক্ষতা সক্ষমতা, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক ধরনের একটা রাজনৈতিক মানসিকতা আছে, অপরাজনৈতিক মানসিকতা যে সেগুলো অপপ্রচার করে। আবার আরেকটা আছে যে কিছু গোষ্ঠী আছে সেটা প্রতারণামূলক ভাবে মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য প্রলোভন দেখিয়ে যে আমার কাছে প্রশ্ন আছে, সেগুলো কিন্তু আসলে ফাঁস হয়নি, কিন্তু ফাঁস হওয়ার গুজব রটিয়ে তারা মানুষের কাছ থেকে অর্থ নিতে চায়। এটা যে কোনো সময় হতে পারে, আমরা সজাগ দৃষ্টি রাখছি, আমরা বলছি না যে কেউ করবে না, কিন্তু করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো সেটা আমরা বলতে পারি। তবে অনেক বিশাল একটা জনগোষ্ঠী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী, আর আমি বিশেষ করে অভিভাবকদেরকে অনুরোধ করবো যে অভিভাবকরা যাতে করে সেক্ষেত্রে তারা নৈতিক তাদের যে নৈতিক অবস্থান সেখানে যাতে কোনোভাবেই আপোষ তারা না করে। এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা প্রায় সময় দেখি যে এবং দেখেছি তদন্ত প্রমাণিত হয়েছে যে অনেক অভিভাবক বিশেষ করে আমরা দেখেছি যে মেডিকেল এডুকেশনের যে আমাদের যে অ্যাডমিশন টেস্ট সেখানে প্রশ্ন সেখানে, এবং এই বছর আমি আমার নিজের টেলিফোনে আমার মোবাইল ফোনে অনেক মেসেজ পেয়েছি যে আমার সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কি করা যাবে কি, এমনকি রোল নাম্বার দিয়ে বলেছে। আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে যে আমার সন্তানের একটা রোল নাম্বার, সে এমবিবিএস পরীক্ষা দিয়েছে, আপনি কি কিছু করতে পারবেন কিনা। এটা আমাদের জন্য অবশ্যই একটা লজ্জাজনক বিষয়, এবং অভিভাবকদের দিকে আমরা বলবো যে এই ধরনের নৈতিক অধঃপতন যদি আমাদের অভিভাবক পর্যায়ে হয়, আমরা সন্তান থেকে তাহলে আমরা কি শিক্ষা দিবো।